অন্যদিকে গামদুরি কাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে স্পেশাল লিভ পিটিশন তা দাখিল করেছেন, রাজ্যের তরফ থেকে দ্রুত শুনানি রাজ্যও জানানো হয়েছে এবং আজই এটার মেনশন হতে পারে এমনটাই আপাতত আমরা খবর পাচ্ছি। যেটা এই মুহূর্তে কোর্ট সূত্রে খবর, স্পেশাল লিভ পিটিশন যেমন একদিকে রাজ্যের তরফ থেকে দাখিল হয়েছে এবং আজই হতে পারে মেনশন, দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। আপনারা জানেন যে রাজ্যের তরফ থেকে অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায় ঘোষণা হয়েছিল তারই পাল্টা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন যারা প্রতিবাদ করেছিলেন স্বাভাবিকভাবেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে এখন দেখবার যে স্পেশাল লিভ পিটিশন আজই মেনশন হতে পারে বলে খবর। আরও বিস্তারিত ইন্দ্রাণী জানাবেন আমাদের সঙ্গে, টেলিফোন লাইনে রয়েছেন নয়াদিল্লির প্রতিনিধি, আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে? দেখো, আজই শীর্ষ আদালতে হতে পারে কামদুনি মামলার শুনানি। রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে সকালে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছিল এবং তারপর আজ বিচারপতি ডি আর গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলাটিকে মেনশন করা হয় এবং প্রধান বিচারপতির বেঞ্চেও এই মামলাটা মেনশন করা হয়েছে। বিচারপতি ডি আর গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলাটির শুনানি হতে পারে আজই বলে আমরা কিন্তু জানতে পারছি। কামদুনি মামলা যেটা অত্যন্ত হেভিওয়েট একটা মামলা এবং যে মামলা নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য, যে মামলা একাধিক বিচারাধীন বন্দী যেমন খালাস বিচারের শাস্তি মুকুব করা হয়েছে বা খালাস হয়ে গিয়েছে তারা, তেমনই কিন্তু ফাঁসির সাজাও রদ করা হয়েছে। সেটা নিয়ে যখন উত্তাল হয়ে আছে রাজ্য, ঠিক সেখান থেকে রাজ্য সরকার জানিয়েছিল তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং সেই মতো আজকে সকালে তারা স্পেশাল লিভ পিটিশন দাখিল করে এবং দ্রুত শুনানি রাখতে যায়। কিছুক্ষণ আগে সেই মামলাটি মেনশনিং করা হয়েছে, এখনো পর্যন্ত সম্পূর্ণ লিস্ট হাতে না পেলেও সম্ভবত আজ বিচারপতি ডি আর গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলাটি শুনানি হতে চলেছে। মণিময় বেশ, ইন্দ্রাণীর সঙ্গে থাকো। একদিকে যখন এই ছবি অবশ্যই উল্লেখযোগ্য হতে চলেছে, কারণ আজই এক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে তরফ থেকে আজ কি জানানো হবে সেটা কিন্তু অবশ্যই দেখবার, এবং একই সঙ্গে দাঁড়িয়ে আজকে বক্তুই হত্যা মামলায় সুপ্রিম কোর্টে মামলার শুনানিও রয়েছে। ফলত বক্তুই হত্যা মামলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আজকে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি এখন অবশ্যই দেখবার, অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা। গোটা ছবি কোন জায়গায় যাবে তা অবশ্যই দেখবার। আরও একবার আমরা ইন্দ্রাণীর গায়ে চলে যাওয়ার চেষ্টা করি। ইন্দ্রাণী, বক্তুই হত্যা মামলা আর সুপ্রিম কোর্টে এই মামলারও শুনানি রয়েছে। ইন্দ্রাণী, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্দ্রাণীর সঙ্গে। আমরা অবশ্যই আরও একটা খবর, যে খবরের দিকে নজর রাখছি, সুপ্রিম কোর্টে আজকে বক্তুই হত্যা মামলারও শুনানি রয়েছে, ফলত এই মামলার শুনানির সম্ভাবনার খবর যেমন আমরা জানতে পারছি। অন্যদিকে দাঁড়িয়ে কামদুনির মামলার যে রায়দান হয় এবং থেকেই চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে যে লিভ পিটিশন দাখিল করা হয়েছে রাজ্যের তরফ থেকে, আজকে সেই মামলারও শুনানি হওয়ার সম্ভাবনা থাকছে তেমনটাই খবর আমরা জানতে পারছি। একই সঙ্গে বক্তুই হত্যা মামলা তারও শুনানি থাকছে, দুই গুরুত্বপূর্ণ শুনানি সম্ভাবনা আজকে সুপ্রিম কোর্টে। ইন্দ্রাণীর কাছে চলে যাওয়ার চেষ্টা করি আরও একবার, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের নয়াদিল্লি থেকে প্রতিনিধি ইন্দ্রাণী। বক্তুই হত্যা মামলাও আজকে সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা, কি জানা যাচ্ছে বিষয়? একদমই, দেখো, বক্তুই মামলা শুনানি আজকে সুপ্রিম কোর্টে আছে এবং এটাও একটা বহু চর্চিত মামলা। ভাদু শেখের মৃত্যু এবং তারপর বহু মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল বা বহু ঘরবাড়ি পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়েছিল, সেই মামলাটা আজকে সুপ্রিম কোর্টে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই মামলাটিরও শুনানি হবে বলেই। বেশ, ধন্যবাদ ইন্দ্রাণী, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে।